প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোটু সিদে এবং ইনি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের হর্টিকালচারের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সামনে ধানের মরশুম আসছে। তো ধানের মরশুমের আগেতে উঁচু যে সমস্ত জমিগুলো আছে, ধান চাষের আগে আমরা কীভাবে যেগুলো পড়ে আছে সেগুলোকে কীভাবে ব্যবস্থা করতে পারি, বা সেই জমিগুলোকে থেকে আমরা কোনো কিছু রিটার্ন পেতে পারি কি না, সেই ব্যাপারেই আজকে আলোচনা করব। এবং সেই ব্যাপারেতে আমরা জলদি মূল্য নিয়ে আলোচনা করব। এবং আপনাদের আর একটা জিনিস বলে রাখি, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু জলদি মূলোর চাষ করা যায়। তো ম্যাডামকে আমরা অনুরোধ করব যে জৈবভাবে কিভাবে জলদি মূলোর চাষ করা যায় সেই ব্যাপারেতে যদি কিছু বলেন। আমরা যারা যখন বাজারে যাই, তখন আমাদের প্রথম লক্ষ্য থাকে যে বাজারে কোনটা নতুন, মানে যেটা সব সময় পাওয়া যায়, সেই সময় যেটা পাওয়া যায় সাধারণত, তার বাইরে যদি অন্য কিছু পাই সেটার দিকে আমাদের মানে নজর, বা সেই সময় সেটা যত দামি হোক সেটা কিনে যখন আমরা খাই, তার যে টেস্ট সেটাও কিন্তু অনেক ভালো লাগে। অসময়ে সবজির কথা আপনি বলছেন, মানে মূলো শাক যেহেতু আপনি বললেন, সেক্ষেত্রে একটা কথাই বলি, মূলো শাক যখন শীতকালে সাধারণভাবে আমরা জানি হয়, তো শীতকালে অনেকেই মূলো শাক খান কিছুদিন, কিছুটা খেতে খেতে কিছুদিন আর কি, পরে আর মূলো শাকটা ভালো লাগে না। তখন আমরা বাজারে গিয়েও দেখি কৃষক ভাইরা কিন্তু খুব কম দাম পান বিক্রি করে আর কি। কিন্তু এই মূলো শাকগুলোই মানে খুবই, যখন সেটা কয়েকটা মানে চার পাঁচটা হয়তো করে একটা ছোট আটি করে বর্ষাকালে আমরা দেখি সেটা 10 টাকা আঁটি বিক্রি হচ্ছে, এবং সেই মূলো শাক তখন যা টেস্ট, মানে যারা খান আর কি জিনিসটা, বা যারা ক্রেতা তাদের কাছে সেটা কিন্তু তখন মহার্ঘ, ফলে কৃষক ভাইরাও সেটা একটু দাম বেশি পান। সুতরাং এই যে মানে আমন ধান চাষ করার আগে যে জমিগুলো পড়ে থাকছে আর কি, সেক্ষেত্রে মোটামুটি দেখছি যে আমরা যদি 50 থেকে 60 দিন সময় পাচ্ছি আর কি, তাহলেই কিন্তু আমরা খুব ভালোভাবে এই জমিগুলোকে কাজে লাগিয়ে আমরা সেখানে মূলো শাক চাষ করতে পারি। এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র শাকের জন্য, মূলোর জন্য কিন্তু নয়, এটা প্রথম থেকে একটু মাথায় রাখবেন। আচ্ছা, এই ব্যাপারেতে যেটা বলি, তো আমরা তো জৈবভাবে চেষ্টা করছি যাতে চাষ করা যায়, তো জমি কিভাবে ওনারা তৈরি করবেন? হ্যাঁ, জৈবভাবে চাষ করার হলে খুবই ভালো, কারণ বর্ষাকালের ক্ষেত্রে, বা যেহেতু আমরা পাতাটা, যেহেতু প্রথমেই বললাম যে পাতাটাই আমরা খাবো, তো সেক্ষেত্রে যদি আমরা রাসায়নিক যতটা পারবো কম দেব, এবং কম দিলে যেটা হবে যে আমাদের যারা ক্রেতা হবেন, যারা খাবেন, তাদের শরীরটা অনেকটা ভালো থাকবে। তবে একটা কথা যে যতটা জৈব সারের প্রয়োজন হয় আমরা তো ততটা হয়তো দিতে পারি না, কারণ প্রত্যেকের কাছেই আমাদের বাড়িতে দেখবেন গরুর সংখ্যা কমে গেছে, ফলে নিজেদের বাড়ির যে গোবর সার সেটা কিন্তু আমরা দিতে পারি না, এবং যখনই কিনে দিতে হয় তখন কিন্তু আমাদের পরিমাণটা কম হয়। মানে ইউরিয়া আপনার যতটা পরিমাণ দিলে এক জমিতে কাজ হবে, তার থেকে অনেক বেশি পরিমাণ গোবর সার দিতে লাগবে। তো আপনারা গোবর সার দিন যতটা পারবেন, তার সাথে কেঁচো সার আছে আপনারা জানেন আর কি, এছাড়া বিভিন্ন ধরনের জৈব অনেক রকমই আছে আর কি, সেগুলো একটু তৈরি করুন, মানে যদি দিতে পারেন জমিতে সেটা খুব ভালো হয়। তো যেটা আমরা প্রথমেই বলছি যে জৈব হিসাবে দিতে গেলে যে অন্তত পক্ষে 1 টনের বেশি কিন্তু লাগবে শুধুমাত্র গোবর সার প্রতি বিঘা জমির জন্য, এটা কিন্তু মনে রাখবে। এবং সেক্ষেত্রে যদি না আপনাদের সেটা মানে যোগান দেওয়া সম্ভব হয় আর কি, সেক্ষেত্রে আপনাকে একটু ইউরিয়া ফসফেট পটাশ দিতেই হবে আর কি। তো মূল জমিতে কতখানি ইউরিয়া ফসফেট পটাশ আমরা দেবো? মূল জমির ক্ষেত্রে যেটা হচ্ছে যে 9 কেজি ইউরিয়া, 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, আর তার সাথে 7 কেজি মিউরেট অফ পটাশ, এটা কিন্তু মূল জমি তৈরির সময় দেব। আর যখন আমরা চাপান দেব আর কি, যেহেতু এটা মোটামুটি 50 দিন থাকছে, তো সেক্ষেত্রে আর কি ওই 20 দিন পর আর আরও 20 দিন পর, মানে 40 দিন পরে চাপান দিতে হবে, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 4 কেজি ইউরিয়া এবং 3 কেজি পটাশ সার আমরা চাপান হিসাবে দেব। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের প্রথমেই মানে মাথাতে কাজ করে যে ইউরিয়া সার দিলেই আমরা গাছের চেহারাটা খুব ভালো হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেহেতু আমরা বর্ষাকালে চাষ করছি, গাছ যদি খুব বৃদ্ধি হয়, মানে ইউরিয়া সার যদি আমরা অনেক বেশি দিই, তখন কিন্তু গাছের বৃদ্ধিও যেরকম হবে, গাছের মধ্যে রোগ পোকার আক্রমণটাও কিন্তু ততটাই বেশি হবে, এবং শাকের সেই টেস্ট যে আর কি, যেটা আমরা কোয়ালিটি যেটা ক্রেতারা আর কি পছন্দ করবেন, সেই টেস্ট কিন্তু অতটা ভালো হবে না। সুতরাং সারটা খুব বেশি দেবেন না। আর একটা কথা মনে রাখবেন, আমরা পটাশ সারটা একটু কম দিই,
এক্ষেত্রে কিন্তু পটাশ সার আপনাদের দিতেই হবে, যেহেতু বর্ষাকালে চাষ করবো। আমরা জানি যে পটাশ সার গাছকে শক্তি দেয়, মানে গাছে শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই পটাশ সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম অবহেলা করবেন না। সুতরাং কৃষক বন্ধুরা বুঝলেন, পটাশ কিন্তু আমাদের দিতেই লাগবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে মূলোর ক্ষেত্রে আমরা বীজের হার কতটা করব? সেক্ষেত্রে আমাদের 1.5 কেজি প্রতি বিঘা জমির জন্য আর কি বীজ প্রয়োজন হবে। এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু আমরা অসময়ে চাষ করছি, তাই একসাথেই কেউ পুরো 1 বিঘা জমি কিন্তু চাষ করবেন না, মানে একসাথে বীজ ফেলবেন না। সেক্ষেত্রে যেটা হবে, আপনার সমস্ত শাকটাই একসাথে উঠে যাবে, তখন আপনারা কিন্তু বাজারে ঠিকমতো দাম পাবেন না। তাই মোট জমিটাকে আপনারা 4 ভাগে ভাগ করবেন, সেখানে প্রতি সপ্তাহে মানে 1 সপ্তাহ অন্তর অন্তর বীজ ফেলবেন। সেক্ষেত্রে আপনারা অনেক দিন ধরে মানে ফসল তুলতে পারবেন এবং খুব ভালোভাবে ভালো দাম সহযোগে আর কি আপনারা বাজারজাত করতে পারবেন। আচ্ছা, আমরা মূলোর জন্য কী কী জাত আমরা ব্যবহার করতে পারি? মূলোর ক্ষেত্রে তো অনেক রকমই জাত আছে, যেরকম পুষা চেতকি আছে, পুষা দেশি আছে, হিমানি আছে, আউশ মূলো আছে, পাঞ্জাব সাফেদ আছে, চাইনিজ পিঙ্ক আছে, এরকম অনেক ধরনের জাত আছে। তবে যেটা হচ্ছে যে আপনাদের লোকালে মানে আপনাদের যে এলাকাতে চাষ করবেন আর কি, সেখানে কোনো ভালো বীজের দোকানে যাবেন, আমার মনে হয় ওখানে আপনারা আরও বেশি আরও হয়তো আরও অন্য ধরনের বা অন্য জাতেও পেয়ে যেতে পারেন, সেগুলো সবই ভালোই হবে। তবে শুধুমাত্র বিশ্বস্ত দোকান থেকেই কিন্তু আপনারা বীজটা সংগ্রহ করবেন। আচ্ছা, যেহেতু এই সময়টায় বৃষ্টির পরিমাণ বেশি, তো গাছ বেরোনোর পর গাছ মরার তো একটা সমস্যা থাকবে, তো সেই জায়গাটায় চাষি কৃষক বন্ধুরা কী প্রতিকার ব্যবস্থা নেবেন? যেহেতু বর্ষাকাল, মাটিতেও রস থাকবে, বাতাসেও আর্দ্রতা থাকবে, সুতরাং রোগের প্রকোপ বাড়বেই। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের, যদি রাসায়নিকভাবে ট্রিটমেন্ট করতে চান আর কি, যখন গাছ যদি খুব ছোট থাকে, সেক্ষেত্রে অ্যাজক্সিস্ট্রবিন 0.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, আর যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন আপনারা এই ডোজটা 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আর এছাড়া যদি আপনারা জৈবভাবে করতে চান, তাহলে ট্রাইকোডার্মা ভিডিডি 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে, সেটা কিন্তু ওই গাছ যখন আপনি বীজ বুনলেন, বীজ বোনার পরে যখন চারাটা বেরিয়ে গেল, তার কিন্তু 10 দিন পর থেকে আপনাদেরকে নিয়মিতভাবে এই যে ট্রাইকোডার্মা ভিডিডি আর কি, এটা আপনাদের স্প্রে করে দিতে হবে। সেটাতে গাছে কোনো রকম রোগ লাগুক কি না লাগুক, এটা আপনাদের একদম মানে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগে থাকতে নিতে হবে। কৃষক বন্ধুদের কিন্তু এই সময় যেহেতু গাছ বেরিয়ে গেছে, বাজারজাত করতে হবে, তো গাছ কী করে বড় হয় এই প্রশ্নটা তো থাকবেই, তো সে ব্যাপারে কৃষক বন্ধুরা কী ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, যেহেতু পাতাটাই আমরা মেনলি এখানে মানে বিচার্য বস্তু আর কি, পাতাটাই আমরা তুলবো ফসল হিসাবে, তো সেক্ষেত্রে গাছের বয়স যখন 1 মাস এবং 1.5 মাস দুবার আমাদের স্প্রে করতে হবে গাছে, এবং সেক্ষেত্রে 19-19-19 যেটা আমরা তরল মানে জলে পাউডার পাউডার সেটা 19-19-19 5 গ্রাম প্রতি লিটার জলে গুলতে হবে, আর এর সাথে 2 গ্রাম বোরন, যেটা কিন্তু জলে গুলে যেটা দেয় আর কি স্প্রে বোরন, 20% বোরন, সেটাও 2 গ্রাম প্রতি লিটার জলে, আর তার সাথে যদি রাসায়নিক আর কোনো মেশাতে চান, সেক্ষেত্রে বলবো কার্বেন্ডাজিম আপনারা 1.5 গ্রাম ওই 1 লিটার জলে মিশিয়ে আর কি, 3টে জিনিস একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে যদি আপনারা ট্রাইকোডার্মাটা প্রতি যেরকমভাবে নিয়মিতভাবে দিচ্ছেন, যদি দিয়ে যান, তাহলে কার্বেন্ডাজিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। কৃষক বন্ধুরা বুঝলেন তো যে যে প্রশ্ন আপনাদের থাকে যে গাছ কী করে বাড়াবো, সেই পদ্ধতি আপনাদের ম্যাডাম শোনালেন। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের লাভ কীরকম থাকতে পারে, কারণ ওনাদের তো এই প্রশ্ন থাকবেই যে আমি যে চাষ করবো লাভটা কীরকম থাকবে? লাভ আসতে গেলে আমাদের ফলনটাতে আসতে হয় আর কি, মোটামুটি 50 দিন পর থেকে আমরা ফলনটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেক বিঘাতে আর কি আমরা 15 কুইন্টাল মতো ফলন পেতে পারি, এবং খরচ হিসাবে আমরা দেখেছি যে 1 বিঘা মূলো মানে শাকের জন্য আর কি চাষ করতে আমাদের 7,000 টাকা মতো খরচ হয়, আর যদি কেজি প্রতি আমরা কম করে 20 টাকা বিক্রি করতে পারি পাতাটা আর শাকটা, সেক্ষেত্রে আমাদের এই 15 কুইন্টাল মানে যে ফলনটা হলো আর কি মূলো শাক, সেটার দাম আমরা পাবো 30,000 টাকা। সেক্ষেত্রে আমাদের নিট যে লাভ সেটা কিন্তু 23,000 টাকা প্রতি বিঘাতে হবে। এটা কিন্তু আমি একদম কম করে মানে হিসাব দিলাম আর কি। এক্ষেত্রে আপনারা একটা খেয়াল রাখবেন যে আপনাদের যদি আরও মার্কেটে বেশি দাম পান বা আরও ফলনটা যদি আরও বাড়াতে পারেন আর কি, সেক্ষেত্রে আপনাদের লাভের অঙ্কটা আরও অনেকটাই বেশি।
তাহলে কৃষক বন্ধুরা বুঝলেন মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট এই ব্যাপারেতে কিন্তু আপনাদের নজর রাখতে হবে, তবেই কিন্তু কৃষিতে আপনারা লাভ করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে এবং প্ল্যান্ট হেলথ ক্লিনিক আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার ম্যাডাম।